মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অর্পিতাস বাংলা ব্লগস। আর দেখতে পাচ্ছ সকাল সকাল আমার চান হয়ে গেছে আর রেডি হয়ে গেছি, কারণ আজকে তো সকাল থেকে কীর্তন শুরু হয়ে গেছে ভোরের থেকে। তো এখন আমি একটু ছেলেটাকে মুড়ি খাইয়ে দেবো, আর বাইরে আমাদের মুড়ি খাওয়ানো হচ্ছে, তবে বাইরে আমি গিয়ে খেয়ে নেবো, এখন ছেলেটাকে খাইনি ঘরে, তারপর কথা বলছি। আর দেখতে থাকো আজকের দিনটা কীরকম লাগে তোমার। তো দেখো এখন আমি বাইরে চলে এলাম, আর এই যে মুড়ি খাওয়ানো হচ্ছে এখানে, বাকিরা আগে খেয়ে নিয়েছে আর এখন আমি খাবো। দেখতেই পেলে তুলসী মঞ্চটা কি সুন্দরভাবে সাজাচ্ছে, প্রতি বছরই এইভাবে ওই ভেল দিয়ে এটা সাজানো হয়। আর এখন আমি মন্দিরের ভেতরে, দেখো ঠাকুরটা তোমাদের দর্শন করিয়ে দিলাম, ঠাকুরটাও এবছর খুব সুন্দর সাজানো হয়েছে। তো দেখো আমি যাচ্ছি রান্না দেখানোর জন্য তোমাদেরকে। দেখতেই পেলে তো দেখতে পেলাম যে রান্না সব হয়ে গেছে কমপ্লিট, তো এখন আর কিছু দেখানোর নেই, আর রান্নাটা আমি পরে তোমাদেরকে দেখাবো। আর এখন আমি ঘরে চলে এলাম, দেখো এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আজকে সকালবেলা মানে আজ ভোরেই আনা হয়েছে বাজার করে, এগুলো দিয়ে কালকে রান্নাটা হবে। তো এগুলো সব আবার সাজানো আছে যাতে নষ্ট না হয়ে যায়, যেহেতু গরমকাল বুঝতেই পারছো। তো এখানে সব এই যে সবজিগুলো এক্সট্রা দেখতেই পাচ্ছ সব আনা হয়েছে। আর এই যে পাশে যে প্রদীপটা দেখতে পাচ্ছ, এই প্রদীপটা আমাদের ভাড়ার ঘরে যখন প্রথম ভাড়ার রান্না হয় রাখা হয়, তখন এটাতে প্রদীপটা জ্বালিয়ে এটা পুজো করে তারপর এখানে ভাড়ারে রাখা হয়। আর আমাদের এখন ঘরে এই যে কাকিমারা জেঠিমারা সবাই এসছে, এরা এখন থাকবে, খাওয়া দাওয়া করবে, তারপর এরা যাবে আবার, কালকে যেহেতু মহোৎসব আছে তখন কালকে আবার আসবে। তো এরা এখন এখন গল্প করছে এখানে বসে বসে। তো দেখো এখন আমি বাড়ি চলে এলাম ঘুরে, আর ওই বাড়ি মানে ওখানে গেছিলাম রান্নার, ওখানে খুবই গরম, তো এখন আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছে, শাড়িটা পরে থাকা যাচ্ছে না। আর এখন আমি একটুখানি রেস্ট নিয়ে নেবো কারণ প্রচণ্ড চোখগুলোও জ্বালা করছে এত রোদে, রোদ গরমের জন্য। আর ছেলেগুলো একটু পরে তো এখানেই খাওয়ানো দাওয়ানো হবে, তখন ছেলেগুলোকেও খাইয়ে দেবো। আর যেহেতু আমাদের এখানেই খাওয়ানো হচ্ছে উঠোনেই, তাই জন্য কোনো অসুবিধা নেই, আমরা সবাই মিলে এখানে বসবো, তো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো মেনু হচ্ছে, এটা হচ্ছে আমের টক, এটা হচ্ছে পোস্ত, এটা হচ্ছে কুমড়ো সবজি, ওটা হচ্ছে আর ওইটা কি, ওইটা এটাও কুমড়ো, আর এটা হচ্ছে দেরাদুন চাপের ভাত। তো মেনুটা দেখতে পেলে, আর দেখো এখানে খেতে বসিয়ে দিয়েছে আর আমরাও এবার খেয়ে নেবো, দুপুর হয়ে গেছে।
গেছে আর আমি একটু পরে রেডি হয়ে যাব আর ছেলেটাকেও রেডি করে নেব। কারণ প্রত্যেক বছর এই টাইমে আজকের দিনেই মানে পালা কীর্তন হয় যেটা সন্ধ্যে রাত্রেবেলায়, তো তারপর রংদলও করা হয়। তো রংদল আর পালা কীর্তন দুটোই বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ যেহেতু এরকম সিচুয়েশন চলছে শুধুমাত্র নাম করা হচ্ছে, কীর্তনের যে নামটা করে সেটা আজকে ভোরের থেকে শুরু হয়েছে আর এটা কালকেই শেষ হয়ে যাবে, কালে মানে একদিন হয়, তাই তো নাকি কাকা? একদিন হয়, হ্যাঁ কাল থেকে ওটা শুরু হয়েছে, তো কালকে ওটা শেষ হয়ে যাবে। তো দেখো এখন সবজি কাটা শুরু হয়ে গেছে বাইরে আর আমি যাচ্ছি বাইরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি হচ্ছে। এই দেখো তো এখানে আমার ঠাকুমা বসে রয়েছে এখন, আর পাশে মেজো মামা বসে আছে, আর এইদিকে ছেলেগুলো তো খেলছে এখানে, ওদের এখন খুবই আনন্দ যেহেতু মহোৎসব বাড়িতে। আর পাশে দেখো আমি দেখাচ্ছি দাদুকে, এই দাদু আমাদের সমস্ত দায়িত্ব মানে চা করার ভাড়ার সমস্ত দায়িত্ব আগে নিত, তো এখন একটু বয়স হয়ে গেছে, রেডি হয়ে গেছে আর এখন আমি বাইরে যাচ্ছি। আর বাইরে তো বললামই যে সবজি বানাচ্ছি, তো ওখানে একটু বসবো আর তারপরে কীর্তন হবে, আরতি হবে, আরতি হওয়ার পর তারপরে আজকে ঘরে চলে আসবো। তো দেখি ছেলেগুলো কী করছে, বাইরে যাই চলো। তো দেখো এখন আমি বাইরে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো, এখানে দেখো সবজি কাটা হচ্ছে, তো পাড়ার সবাই মিলে এখানে সবজি কাটে। আর এই যে কাবলি চানা আর এই যে মটরটা ভেজানো আছে, তো মটরেরটা কালকের মুড়ি খাওয়ার জন্য ঘুগনি হবে, আর কাবলি চানাটা যে কুমড়ো আলু বানানো হচ্ছে সেই মিক্স তরকারির সাথে এটা দেওয়া হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সবজি কাটা হচ্ছে, এটা প্রতি বছরই হয় আর সন্ধ্যে থেকে এটা শুরু হয়, পুরো রাত্রি পর্যন্ত এটা চলে সবজি কাটা। তবে এই বছর যেহেতু একটু কম লোক খাওয়া দাওয়া হবে, কম লোকের, তাই জন্য এটা দেখতে পাচ্ছ যে কম জনে মিলে রান্নাটা করছে। এখন দেখো এখানে রান্নার এখানে চলে এলাম আর তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে কিভাবে রান্নাটা করা হয়। তো এই দেখো এদিক দিয়ে আগুনের যে সর্ষে খাড়াগুলো ছিল এদিক দিয়ে আগুনটা দেওয়া হচ্ছে, সর্ষে খাড়াগুলো দিচ্ছে আর এদিকে রান্নাটা করছে, ওই একটা আঁচেই হবে পুরো রান্না। তো এদিকে দেখো রান্নাটা হচ্ছে আর সামনে যে চিমনিটা বলেছিলাম ওই দিক দিয়ে দেখো ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে এই রান্নার। তো এই উনুনটা আমাদের এখানে বিখ্যাত, কারণ এই উনুনটা দেখার জন্য প্রত্যেকেই আসে যে এত সুন্দরভাবে এই উনুনটা তৈরি করা হয়েছে বা এটার তৈরি করা হয় এইভাবে। তো এই দেখো দুটো পাশাপাশি রান্না হচ্ছে, কারণ যেহেতু এটা রাতের খাবার হচ্ছে এখন, তো তাই জন্য দু রকমের সবজি হবে, আর বাকি সকালের হলে চারটেই জ্বালানো থাকতো। আর এই দেখো এই চিমনিটা দিয়ে এই ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে এদিকে। তো এখন আমি পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম রান্নার জায়গাটা, সবাই এখন বসে আছে যারা যারা রান্না করে এখানে। তো এই দেখো সমস্ত কিছু হচ্ছে, রান্নাটা আমাদের জেঠু কাকু মানে যারা আছে কমিটির মেম্বার, তো তারা মিলে এটা করে, এটার জন্য আলাদা রাঁধুনি রাখা হয় না। গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আজকে পরের দিন হয়ে গেছে আর সকাল মানে কালকে রাতে আমি ব্লগটা করতে পারিনি, তো আজ সকাল থেকে আবার স্টার্ট করছি। আর আজকে যে খাবার দাবার মুড়ি খাওয়া তারপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আমি। আর এখন আমি বাইরে যাচ্ছি কারণ ভোগ আরতি হচ্ছে, তো বাইরে গিয়ে ভোগ আরতি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সমস্ত খাবারগুলো আনা হয়েছে যেখানে রান্না হচ্ছিলো সেখান থেকে, তো এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর এই বছর যে তোমাদেরকে তো বললামই যে খুবই কম লোকের আয়োজন করা হয়েছিল, তো 500 লোকের রান্না করা হয়েছে, তো এখন দেখা যাক কতজন আসে গ্রামের লোকজন। তো আর বাকি যে বাইরের অতিথিরা তারা তো এখন এই বছর কেউ আসেনি যেহেতু কোভিডের সিচুয়েশন চলছে। আর এবছর দেখো এই রাস্তার মধ্যে খাওয়ানো হচ্ছে, কিন্তু আগের বছরগুলোতে এখানে কীর্তন হতো, এই সামনেটায় কীর্তন হতো আর খাওয়ানো হতো, যেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে জায়গাটা সেখানে খাওয়া দাওয়া করানো হতো। এই বছরও ভাবা হয়েছিল যে সেখানে করানো হবে কিন্তু এবছর আর হলো না, তাই এখানে এখন আমি এসেছি। দাদুকে এখন দইয়ের শরবত দেবো, আর আমাদের এখন যেটা ফেভারিট মানে সবাই খাচ্ছে এখন দইয়ের শরবত। আর এই যে আমাদের দাদু,
দাদুকেও দইয়ের শরবত দিয়ে দিলাম আর সবাইকেই দেওয়া হচ্ছে, কারণ এই বছর প্রত্যেক বছর এই যে জায়গাটা দেখছো আমাদের বাড়ির এখানে পুরোটা জুড়ে শরবত দেওয়া হয় আর অনেক লোক থাকে, কিন্তু এই বছর যেহেতু অতটা করা হচ্ছে না, অনেকই কম, তোমরা তো দেখতেই পাচ্ছ খুবই কম, তো সেই জন্য খুব কম হয়েছে বলেই এবছর বাড়ির লোকরাই আছে। আর যতগুলো বাইরের লোক আসছে সব বাইরের থেকে চলে যাচ্ছে, ভেতরে কেউ আসছে না। তো আজকের ব্লগটা বাস এটুকুই, তো যদি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই ক্লিক করে দিও। আর আজকে তো গরমও দেখতে পাচ্ছ প্রচণ্ড, আর চারিদিকে যা হচ্ছে, তো অবশ্যই তোমাদেরকে একটা কথা বলবো যে নিজেদের খেয়াল রেখো আর সুস্থ থেকো যতটা পারবে, সাবধানে থেকো আর পাশে থেকো সাথে থেকো। টাটা, বাই বাই।